মানে কিছু একটা পড়ে গেল, তরুণ্ড জোর কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল। আর কি বলবো, আর নতুন করে কিছু বলছি না। তোমার কোথায় লেগেছে গো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল এখন বাজে হচ্ছে 7:45, আজকে বার হচ্ছে বুধবার। তো মিশু স্কুল রয়েছে, তাই তাতে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। উঠতে অনেকটাই লেট হয়েছে, 7:30 বেজে গেছে। আসলে কী বলতো, একটু সকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ভোরবেলার দিকে একটু বিদ্যুৎ চমকে বৃষ্টিও পড়েছে। আর যেই কানে এমনিতে বৃষ্টি বুঝতে পারিনি, কারণ হচ্ছে AC দিয়ে ঘুমিয়েছিলাম, আর শুধু বিদ্যুতের আওয়াজটা ঘর থেকে শুনতে পাচ্ছিলাম, আর ওই আওয়াজে আমার ঘুম একটু বেশি হয়ে গেছে। 7:30 উঠলাম, উঠে পরে প্রথমে ফ্রেশ হয়ে মিশুর টিফিনটা রেডি করলাম। আজকে একটু ওকে ম্যাগি দিলাম, ম্যাগি খেতে ওকে কিছু দিই না আমি টিফিনে, কিন্তু আজকে একটু ট্রাই করে দেখলাম, এমনিও ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। আমাদের খাওয়া দাওয়া হতে হতে প্রায় 11:00 বেজেই গেছিলো, তারপরে আমরা বিছানায় শুয়েছিলাম হচ্ছে 11:30 রাঙ্গাত। মিশু ঘুমিয়েছে কটাই জানো? কালকে 12:30 একটাই ঘুমিয়েছে। আমরা ঘুমিয়ে গেছি, আমার হঠাৎ করে দেখছি যে কী ব্যাপার, এখনও কথা বলে যাচ্ছে, নিজে নিজেই পড়ে যাচ্ছে, নিজে নিজেই বকে যাচ্ছে, যত রাইমস নিজে নিজে। দুদিকে আমরা ঘুমিয়ে নাক ডাকছি, একজন তো নাক ডাকছিল ওর বাবা, আর আমি দেখছি যে আমার তো ঘুম চলে এসেছিলো, যেহেতু আমি দুপুরবেলা ওরকমভাবে ঘুমাই না, আর ও 2 ঘন্টা পর ঘুমিয়েছে, মানে 11:15 থেকে 12:15, মানে একটা তো বেজেই গেছিলো ওর ঘুমাতে ঘুমাতে, যার কারণে দেখো এখন ঘুম ভাঙছে না ছেলে। ওটো বাবা, তোমার বসে বসে ঘুম, রাত্রেবেলা 1টা 2টা বাজিয়ে দিচ্ছ ঘুমাতে। রাতে 2টার সময় ঘুমিয়ে পড়ে মিশু আজকে সকালে কাত হয়ে গেছে, আর উঠতে পারছে না বেচারা, দেখেছো কি অবস্থা। হ্যাঁ, ও চোখ খুলতে পারছে না, কিন্তু স্কুল তো যেতেই হবে। তুমি দুষ্টু করে রাত্রেবেলা ঘুমিয়েছো 2টোর সময়, ওরকম করলে তো চলবে না, চলো ব্রাশ করবো। দেখেছো বেচারা চোখ খুলতে পারছে না, ওকে ছেড়ে দিলাম, ও ঘুমাক। এই জোর করে যদি স্কুল পাঠায় তাহলে স্কুলে গিয়ে বেকারি হবে, কাঁদতে থাকবে, হিতের বিপরীতই হবে, তার থেকে বললো ঘুমটা ঘুরন হোক। এখন অত চাপ দিয়ে লাভ নেই না, জোর জবরদস্তি স্কুল পাঠিয়ে, এই যে দুধটাও গরম করে নিয়েছিলাম ওর ওর বাবাকে দিয়ে দেবো, ও যখন উঠবে আবার নতুন করে দুধ গরম করে দেবো। বিশেষ না, এখনো মন তো আসেনি, কটা বাজে বলো তো? 8:10 থাক, ও ঘুমাক, ওকে জোর করবো না। আমি এদিকে মিল্কশেকটা বানাই, গরম দুধে মিশে খাবে কিনা, আমি মিশুর দুধটা গরম করে দিয়েছি। মিস্টার সিনহা আবার ফ্রিজে রাখা দুধ খেতে পছন্দ করে, আসুক জিজ্ঞেস করবো, তারপরে মিশে একটা বানাবো। ওকে আর গরম দুধ দিলাম না, ওকে নর্মাল ফ্রিজের দুধটাই দিলাম, এটা দিয়ে মিশে খেতে বেশি ভালো লাগে। আর এবারে কলাগুলো এত সুন্দর এনেছে না, মানে ভীষণ ভালো। আর আমার মিক্সির বাটির ঢাকনাটা দেখো একবার, খারাপ কথা, একটা তো খারাপ হয়ে পড়েই আছে মিক্সির বাটি, ওটা ঠিক আর হলো না আমাদের। দেখো ছেলের অবস্থা দেখো, আবার নিয়ে এসে ফেলে দিলাম, তো আবার ওইভাবেই ঘুমিয়ে গেল। জানলাগুলো তো খুলে দিয়েছিলাম, ওর বাবা বললো ঘুমাচ্ছে যখন জানলাগুলো বন্ধ করে দাও, তো করেই দিই, এমনিতেই ওর লেট হয়েছে ঘুমাতে, ঘুমটা না পূরণ হলে তখন আবার আলাদা রকম প্রবলেম হয়ে যাবে। মানে মেয়ের শেকটা বানিয়ে নিয়েছি, মাসি এখনও আসেনি, কখন আসবে কে জানে, আমার চা খাওয়া হয়নি। 8:20 বেজে গেছে, আমার জন্য চাও চাপিয়ে দিয়েছি, আর মাসির জন্য ওয়েট করা যাবে না। চা হয়ে গেছে আমার, বিস্কুটটা ওখানে আছে, চা নিয়ে বসে ওখানে কী সব কাগজপত্র আছে ওগুলো দেখতে হবে এখন। আজকে চা খাওয়ার পর থেকে আমি রান্নাঘরে একদমই ঢুকে নিই, মাসি এসে সমস্ত কিছু রান্না বান্না করেছে, মানে সকালবেলা যেটা খেয়ে যাবে বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ও আর ভাতের মধ্যে কিছুটা মুসুরির ডাল দেওয়া হয়েছে, ওই জন্য ভাতটা হলুদ হলুদ লাগছে, দিয়ে দিই খেতে। 9:30 বেজে গেছে, মিশু একবার পর্যন্ত উঠতে পারেনি, একবার চোখ খুলল বাবাকে, বাবার আওয়াজ পেয়ে, কিন্তু তারপরে আবার ঘুরে ঘুমিয়ে গেলো ওর। একদমই মানে এত রাত হয়ে গেছে ওর ঘুমোতে কালকে, যে ও এখন সকালবেলা চোখেই খুলতে পারছে না। রেডি হয়ে গেছে, যাচ্ছে অফিস, মিশু থাকতে গেলে একটু দেরি হয়, সাবধানে যাবে। অফিস চলে গেলো, মিশুকে এবার উঠা বসা, 9:35 মাসির ওদিকে তরকারি ফরকারি কাটা হয়ে গেছে, চারিদিকে ফড়িং উড়ে বেড়াচ্ছে। মিশ্রা সিনহা বলছে ফড়িং উড়লে নাকি বৃষ্টি হয়, আকাশে মেঘলা মেঘলা হয়ে গেছে, আজকে সেরকমভাবে রোদও উঠেনি। এই সময়টা এখানে দাঁড়াতে গেলে বেশ রোদ পাওয়া যায়, কালকের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেই পাবে, আজকে রোদের সেরকম মানে রোদই নেই বলতে গেলে। যে একজন ঘুমিয়ে আছে, উঠাতে পারছি না, বারবার করে ডাকছি, ওঠে না। রান্না বান্না আজকে হবে হচ্ছে সিম্পল ডিমের ঝোল করবো, আর করবো চাল পটলের তরকারি, পটলগুলো সেই আগের সপ্তাহে মানে রাখা আছে, ওগুলোকে করাই হচ্ছে না, শেষই হচ্ছে না।
আজকে আলু পটলের তরকারিটা করে দেবো। আর ভাজা মনে হয় আলু করলা ভাজা করবো না, করলা ভাজা করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই তরকারিটা তো সব কাটা হয়ে গেছে, আলু পটলের তরকারিটা আজকে বেশি করে করেছি। আর এখানে আলু করলা ভাজা অল্প একটু আলু দেওয়া হয়েছে করলাতে, আর এই সমস্ত মশলা কাটা হয়ে গেছে। রান্নাটা চাপিয়ে দিয়ে মাসি বলছে কি বৃষ্টি হয়েছে রাতে, আর আমরা বুঝতেই পারিনি। সকালবেলা বুঝতে পেরেছিলাম একটু বিদ্যুৎ চমকেছে, ওটাই। করলা ভাজাটা চাপিয়ে দিলাম, এবার পটল ভাজাটা চাপাবো। আলু আর পটল মাসি একসাথে করে দিয়েছে, এটাকে ভাজতে হবে ভালো করে, পটল না ভাজলে আমাদের বাড়িতে কেউ খাবে না। আলুটা দিয়ে দিই এবার, পটলটাকে ভালো করে ভাজছি। আলু করলা ভাজাটা হয়ে গেছে প্রায়, একটু কড়া কড়া না হলে ভালো লাগে না, আমি কড়া কড়া করছি কম মাছ দিয়ে। আদা, তারপরে কি দিয়েছি আর টমেটো, সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার মশলাটা গুলে রেখেছে মাসি, এটা দিয়ে দেবো। রাতে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু গরম কমেনি, বলো মাসি? মাসি বলছে রাতে দুটো আড়াইটা থেকে বৃষ্টি পড়েছে। আমি তো বুঝতে পারিনি, গেছে আমি শুধু সকালবেলা একবার মানে বিদ্যুৎ চমকানো আওয়াজটা শুনতে পেয়েছিলাম, এটা বিশাল জোরে, বলো মাসি? আমি বাইরে বেরিয়ে দেখছি যেন বৃষ্টি পড়েছে, তাতে কিন্তু গরম একটুও কমেনি। আজকে রোদ টোদ সেরকম কিছুই ওঠেনি, এত গরম লাগছে রান্না হলে। গরম জল করে নিয়েছি, দিয়ে দিলাম, মাখা মাখা করবো। আলুটা সেদ্ধ হতে হবে, আলু একদম শক্ত হয়ে আছে। লঙ্কা ছাড়া পেঁয়াজ দিয়ে মিশুর জন্য ডিমের অমলেট, ও সেদ্ধ ডিম খেতে পারে না, আর আমাদের জন্য সেদ্ধ ডিম। ডিমটা শুরু করে দিয়েছি, ডিমটাকে একটু লাল লাল করে কড়া করে ভাজবো। তরকারিটা সিজিয়ে গেছে, আর একটু শুকাবো, ডিমের ঝোল করবো তো, একটু শুকিয়ে যাক। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, শুধু জিরা আর লবণ হলুদ দেওয়া বাকি আছে। এই মশলা এইভাবে ঘষে মানে আদা আর রসুনকে এইভাবে গ্রেট করে দিতে গেলে বেশি মানে দেখছি যে ঝোলের টেস্ট বেশি হচ্ছে, তাই না মাসি, বলো? আমি তো কদিন ধরে খেয়ে আগে ভাবতাম যে না হতো না, কিন্তু এখন দেখছি যে না এটারই টেস্ট বেশি। ওই জন্য মিক্সির বাটিটা ঠিক করার জন্য কোনো তাড়া হচ্ছে না, আর মাংসের মশলা যেদিন হচ্ছে সেদিন তো বড় বাটিটাতে হয়ে যাচ্ছে মিক্সির, কোনো সমস্যাও হচ্ছে না। তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করবো, এই ঝোলটা টেনে নেবে পরে। জল গরম করা হয়ে গেছে, ডিমের ঝোলটা একটু ঝোলঝোলই করবো। এখানে তরকারিটা হয়ে গেছে, এখানে ডিমটা ভাজার টাজার সমস্ত রেডি, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। আর এই ঝোলটা একটু ফুটে যাক, আজকে তো আলু নেই ওই জন্য টাইম লাগবে না, ঝোলটা ফুটে গেলে ডিমটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে জাস্ট একটু ফুটিয়েই নামিয়ে দেবো। ডিমের ঝোল আমার রেডি, বন্ধ করে দিলাম। ঝোল হয়ে গেছে, আলু করলা ভাজা সমস্ত, এখন শুধু ভাতটা বাকি থাকে। কি যে গরম লাগছে, সবে বাজে হচ্ছে 10:45, রান্না বান্না শেষ করলাম পুরো, দেখে মনে হচ্ছে ওয়েদারটা একবার দেখো পুরো অন্ধকার, বৃষ্টি বৃষ্টি আসবে আসবে এরকম, কিন্তু গরম গরম দেখো পুরো ঘেমে যাচ্ছি, বসবো কিছুক্ষণ, হাঁপিয়ে গেলাম। ছাতু খেলাম আজকে ব্রেকফাস্টের জন্য, আমটা আমার খেতে ভালো লাগছে না, সিম্পল এত গরমের মধ্যে ঠান্ডা জল দিয়ে ছাতু গুলে খেয়ে নিলাম, ওটাতেই শান্তি পাচ্ছি। এর বেশি কিছু খেতে গেলে একদম অস্বস্তি লাগবে, এখন হালকা টালকা খেতে গেলে দুপুরে খাওয়ারটা একটু পেট ভরেও খেতে পারে, আর খিদেটাও পায় আর খেতেও ভালো লাগে। এখন যদি পেট ভরে কিছু খেয়ে নিই তাহলে আর কিছু খেতে ইচ্ছা করে না। মিশুকে পরে খাওয়াবো, কেবলই উঠলো 10:30 সময় খেলো, মানে আর এখন ওকে কিছু খাওয়াবো না ব্রেকফাস্টের জন্য। এই দেরি করে উঠলে এটাই সমস্যা হয়ে যায় যে ওর ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। এখন যদি এই দুধ খাওয়ার উপর যদি আবার কিছু খাওয়াই তাহলে সেটা তো একদমই হজম হবে না, ডাইজেস্টই হবে না, খাবারটা বের করে দেবে। তার থেকে ভালো যেটা খেয়েছে সেটা হজম হোক, দুপুরবেলার খাবারটা মাঝে যদি খিদা পায় তাহলে কিছু খাওয়াবো, নাহলে একদম দুপুরবেলা। হ্যাঁ হ্যাঁ কেন মাঝে মাঝে দিই, এই যে গরম জল কি হলো, তুমি তো মেরেছো নাকি? হ্যাঁ আমার যে চুল করেছে আমি একদিন দিয়েছিলাম,
এখন গরম লাগছে না, মাসিকে বললাম একটু মাথাতে তেলটা দিয়ে দাও, তাও আবার না ঠান্ডা তেলটা, নবরত্নের তেলটা। মাসি দেখেই বলছে এই তেল মাখলে তুমি চুল পরে টাকলা হয়ে যাও। এরকমই আমি টাকলা হয়ে গেছি শিলচরে আসার পর থেকে, শীতের চুল নাই হয়ে গেছে, এত চুল উঠছে, বাপরে বাপ। এখন তাও একটু কমেছে, মাথায় তেল ফেল দিই না, একটু তেলটা কম রাখি, ওই জন্য মাসিকে বললাম প্রচণ্ড গরম লাগছে। মাসি তো ভয় ঢুকিয়ে দিলে, তাহলে তো এই তেলটা মাখা যাবে না, আমি জানতাম না তো যে এই তেল মাখলে, তাও রেগুলার তো মাখি না, মাঝে মাঝে মাথা টাথা ব্যথা করলে আর এরকম গরম লাগলে ঠান্ডা তেলটা মেখে যদি ফ্যানের তলায় বসি বেশ আরাম লাগে। যারা হাই প্রেশার, হ্যাঁ হাই প্রেশার থাকলে কি হয়, দিলে ঠান্ডা হয়, আমার মনে হয় হাই প্রেশার আছে ওই জন্য মনে হয়। আমি কেমন জানা জানো, ওই আগে ওই দল কাজ করতাম না, একদম বান দিদি মাতারা দিয়ে ঘুরছে গো, তোমাকে বলছে আমাকে আমার পাশে আয়, আমি তেল দিয়ে দিচ্ছি, আর ভালো মতো তেলটা দিয়ে দিছে মাথায়, হ্যাঁ একদিন আমার চুল পড়েছে। তুমি কি চুল তেল মেখে রেখে দিয়েছিলে? হ্যাঁ তিন চার দিন, তিন চার দিন, হ্যাঁ ওই জন্যই না। আমি তো চুলে তেল দিলাম, এখন কিছুক্ষণ পরেই শ্যাম্পু দিয়ে দেবো, এক দেড় ঘন্টা পরে স্নান করতে যাবো, তখন শ্যাম্পু দিয়ে, হ্যাঁ এই তেল মাথায় দিয়ে যদি তুমি বেশি দিন রাখো না চুল উঠে যাবে, এটা সত্যি কথা। কিন্তু তা বলে যে আমি ভেবেছিলাম না না, এটা এটা একটু ঘন তেল তো, ভীষণ চিটচিটে তেল, আর এই তেল মেখে যদি তুমি বাইরে বেরো তাহলে ধুলাবালি আরো আটকায়, আর চিরুনি করতে গেলেই বাড়িতে এসে চুল উঠে যাবে, এটাতে মানে রেখে এক ঘন্টার মধ্যে স্নান করলে কোনো অসুবিধা নেই। এই একজন সোয়া এগারোটার সময় ব্রেকফাস্ট করছে, দই মুড়ি একটু খাওয়ানো হচ্ছে, এখন ফোন নিয়ে রিসার্চ চলছে, ফোনটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ফোনটা চলছে না, মানে হচ্ছে ফোনটা দেওয়া হচ্ছে না, অফ করে রেখে দেওয়া হয়েছে, ও হচ্ছে খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে ফোনটা রিসার্চ করতে করতে লাস্টে অন করেই ফেলেছে। আজকালকার বাচ্চাদেরকে কিচ্ছু মানে মানে না শিখিয়ে মানে শেখানোর দরকারই নাই, ওরা নিজেরাই সব কিছু শিখে নেয়। সোয়া এগারোটার সময় ওকে খাওয়া দাওয়া করিয়ে পরে আমি সাড়ে এগারোটার সময় আজকে তাড়াতাড়ি করে ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, দিয়ে পরে ও বিছনাতেই ছিল। তারপরে আমি ভাবলাম যে আমি স্নানটা করে নিই, যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো, তো জাস্ট আমি স্নান করতে ঢুকেছি, তারপরে আমি মানে বাথরুম থেকে আওয়াজ শুনতে পেয়েছি, একটা মানে কিছু একটা পড়ে গেল। তো আমি তো মানে আন্দাজে করেছি খাট থেকেই হয়তো পড়েছে, যেহেতু আমি খাটে রেখে ওকে গেছিলাম, মানে ওদের তো কোনো ঠিক নেই না, বাচ্চারা কখনো খাটে থাকে, কখনো হয়ে থাকে, ও কখনোই স্থির হয়ে কোথাও বসে থাকে না। তো যেটুকু আমি বেরিয়ে দেখলাম তারা ঘুরো করে, মাসিও সেই সময় ছিল, বা মাসি ওকে মানে আমি যে বেরোবো সেই মুহূর্তে মানে যেটুকু টাইম বেরোতে লেগেছে ওইটুকু টাইমে মাসি ওর কাছে ছিল। তো মাসি বলো আমি যেহেতু দেখেও নি নিজের চোখে, তো আমি বুঝতেও পারিনি ও কোথা থেকে এক্স্যাক্ট পড়েছে আর কোথায় লেগেছে। অ্যাকচুয়ালি ও খাট থেকেই মনে হয় পড়ে গিয়েছিলো, ও তো এখনও অতটা বলতে শেখেনি বলে, বোঝাতে শেখেনি বলে মানে ও বলতে পারছে না, শুধু মাসিও যেহেতু রান্না করেছিল মাসিও দেখতে পায়নি, তো যাই হোক খাট থেকেই পড়েছে হয়তো। তো ওর লেগেছে খুব জোর, মানে প্রচণ্ড জোর কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলো, মানে আমি তো পুরো বাথরুমে মানে রীতিমতো কাঁদতে মানে কাঁপতে শুরু করে দিয়েছিলাম, মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না, যেহেতু মিশু কখনোই মানে খুব জোর কিছু না হলে মিশু কখনোই মানে কাঁদে না বা কিছু করে না। তো যাই হোক এক ঘন্টা দু ঘন্টা ধরে ওকে নিয়ে আমি আর মাসি মিলে জাস্ট বসেছিলাম, এখন তো মাসি ধরো কিছুটা সময় চলে গেছিলো, এখন বাজে ওই দেড়টা মতো কি পৌনে একটা মতো এরকম বাজে, মানে স্নান করার পর আমি একটুও সময় পাইনি যে মাথাতে সিঁদুরটা দেবো বা কিছু, তখন তো এই সময়টা তো আর এইসব মাথায় কাজ করে না, মানে আমি ছেলেটাকে শান্ত করেছি, শান্ত করে মানে জাস্ট ওকে নিয়েই বসেছিলাম, আর মানে ফোনটা দিয়ে জাস্ট রেখেছিলাম বলে চুপ করেছিল, মানে এত বিকট কান্না করতে শুরু করে দিয়েছিল মানে ফোনটা দিতে আমি বাধ্য হয়েছিলাম, তো ফোনটা দিয়ে পরেও শান্ত ছিল। তারপরে ধরো কোথায় যে লেগেছিলো আমি তো বুঝতে পারছিলাম না, মাথায় জল দিলাম, পায়ে জল দিলাম, সব জায়গায় জল দিয়ে জাস্ট মানে স্নান করেও বেরিয়েছে, তারপরেও মানে এরকম মানে অবস্থা হয়ে গেছে, আবার ও পুরো স্নান করে গেছিলো, তারপরে জামা টামা চেঞ্জ করে দিয়ে দেখো এখন আমি কী করছিলাম যেন, আমি নিজে মাথায় সিঁদুরটা দিলাম, দিয়ে ও বিছনাতেই ফোনটা নিয়ে গেম খেলছিল মনে হয়, আর আমি এদিকে আর্নিকা খুঁজছিলাম। তো আর্নিকা আমরা কিছুদিন আগে যে গেছিলাম মেঘালয় ঘুরতে, তখন আর্নিকা একটা কিনেছিলাম,
একটা খাওয়ার জন্য যেটা থাকে সেটা কিনেছিলাম, একটা হচ্ছে মলমটা কিনেছিলাম। তো দুটোই আমার বাড়িতে ছিল, কিন্তু আজকে আমি মানে কি বলবো, লাগানোরটা মানে যেটা মলম সেটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু খাওয়ারটা আমি পেয়ে গেছিলাম। তো একবার ভাবলাম যে মিস্টার সিনহাকে জিজ্ঞেস করে দেখি, যেহেতু খাওয়ারটা একবার আমরা খুলেছিলাম, তো একবার খুলে দিলে হোমিওপ্যাথি ওষুধ আবার এতদিন পর এক মাস পর খাওয়ানো যাবে কি না, খাওয়ানোর আগে একবার ভাবলাম, জিজ্ঞেস করে নিই। তো বলে থাক ওটা খাইও না, আমি দেখছি। তখন কটা বাজে, 1:45 কি 1টা মতো বাজে, ঘড়িতে দেখা যাচ্ছে, হ্যাঁ 1:45 মতো বাজে। তো বলে আমি আসছি, আমি তোমাকে মলমটা কিনে দেবো, যেটা পাবো আমি সেটা নিয়ে আসছি। তো আমি তো এই মুহূর্তে বেরোতে পারবো না, আর কি বলবো, মানে কিছু বলার নেই। আমার এত খারাপ লাগছিলো আমি থাকতে এরকমটা হয়ে গেল, আর মিশু অতটা মানে হাতে পায়ে চঞ্চল হলো, এই যে মানে এখান ওখান থেকে পড়ে যাবে এই জিনিসটা কখনোই মিশুর সাথে হয় না। ওই জন্য আমি ওকে মানে মাসি ছিল বলে আমি রেখে আমি আর মানে স্নান করতে ঢুকেছিলাম, কিন্তু এরকমটা হয়ে গেল, মানে প্রচণ্ড খারাপ লাগছে। এখন ওর বাবাকে বললাম যে একটু আর্নিকা নিয়ে আসো, এখন তো টিপটি কিছু বুঝতে পারছে না, মোবাইল দিয়ে রেখেছি, প্রচণ্ড কান্না করছিল, মানে আর কি বলবো, আর নতুন করে কিছু বলছি না, সবকটাই তো তোমাদেরকে বলেই দিলাম। এখন কিছু খাইনি, ওই সকালের যে জলখাবারটা খেয়েছে, বাজে এখন 1:45 মতো। আগে ও শান্ত হোক, ফোনটা দেখুক, মানে এই সময়টা ও স্কুল না গেলে বা স্কুল থেকে এসে পরে ও সবসময় টিভি দেখে খেলা করে, কিন্তু মানে আচ্ছা কেমন একটা হয়ে গেল না, মানে আমি স্নান করে জাস্ট বেরিয়েছি, তারপরে জাস্ট মানে আর কিছু বলার নেই। চলো খাওয়া দাওয়া করবো পরে, একটু ও শান্ত হোক, তারপরে তো আর কিছু বলতেও ইচ্ছে করছে না, মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি। আর এরপর আর কিছু বলার নেই, মানে এরকম কিছু একটা হলে ভালো লাগে না। আমাদের কিছু হলে ঠিক আছে, আমরা তো বলতে পারি, বোঝাতে পারি, সবই করতে পারি, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না, না কোথায় কী হয়েছে না হয়েছে ও তো কিছুই বলতে পারবে না। যাই হোক, ওর বাবাকে বললাম, ওর বাবা বললো যে আসবো কিছুক্ষণ পরেই, মানে কিছুক্ষণ পরে বলতে এখন এই টাইমটা যেহেতু মানে লাঞ্চ টাইমটা, তো বললো যে আর 2-3 মিনিট পরে আমি অফিস থেকে বেরিয়ে পড়ে আর্নিকাটা নিয়ে আসছি, তারপরে যদি মানে কোনো কিছু দরকার পড়ে তখন তো পরে দেখাই যাবে কী করা যাবে না করা যাবে, এখন আর কিছু বলতে ভালো লাগছে না। এখন তো ও এরকম দিব্যি এদিক ওদিক করে বেড়াচ্ছে যেহেতু ফোনটা হাতে দিয়েছি বলে, না হলে তো আমাকে ছাড়তেই চাইছিল না, আমাদের মাথাতে দেখো মানে সিঁদুরটাও পড়তে পারেনি, মানে আর কি বলবো। বাবা খাবে একটু, ভাত খাবে, ভাত আনবো, বাবা ভাত খাবে, তোমার কোথায় লেগেছে গো, কোথায় কোথায় লেগেছে বলো তো একটু, বলো একটু কোথায় লেগেছে বাবা তোমার। এখন ওই 3:30 মতো বেজে গেছে, মাসি তো আজকে আগেই বেরিয়ে গেছে, কারণ ওই মুহূর্তে মাসি আর খেতে চায়নি, আমি বলেছিলাম যে তুমি খেয়ে চলে যাও, কিন্তু আর খেতে চায়নি। তো যাই হোক, ওকে জিজ্ঞেস করছিলাম কোথায় লেগেছে বলো, সেভাবে তো আমি বুঝতেও পারছি না যেহেতু আমি নিজের চোখে দেখিও নি, তো বারবার করে জিজ্ঞেস করার চেষ্টা করছি, যদি বলে শুধু বলছে আও 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 করছে। তো এক্স্যাক্ট মনে হয়, আমার তো মনে হয় মাথাতেই লেগেছে, কিন্তু দেখি কী করা যায়। এখন ওর তো খিদে পেয়ে যাওয়ার কথা, সেই 11:15 সময় খেয়েছে, তো ভাবছি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন তো কোনো রকম ফোনটা দিয়ে রেখেছি, মানে ভুলে আছে যেটাকে বলে, ফোনে গেম খেলছে ওটা নিয়ে এখন বসে আছে। তো অনেকটাই টাইম হয়ে গেল, দেখলাম এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি দেখি খাবো। খিদে তো কি বলবো, এই মুহূর্তে আর খিদেটাতে কিছু পাচ্ছে না, মনে হচ্ছে ছেলেটাকে যদি কোনো রকমে খাইয়ে, আর্নিকা করছিলাম আর্নিকাটাও পেলাম না। তো দেখা যাক, অনেকটাই বেলা হয়ে গেল, আমি একটু টাইম নিলাম ওকে ওর কাছ থেকে, সাথে সাথে তখনই যদি খাওয়াতে বসতাম তো খেতে তো না, ওর খাওয়াটাও ঠিক হতো না ওই সবই, তো ওই জন্য একটু টাইম নিলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেলো। তো এখন অনেকটাই টাইম হয়ে গেছে, ঘুম পেয়ে গিয়েও হবে, জাস্ট ফোনটা আছে বলে চুপ করে আছে, মানে ফোনটা মানে নিচ্ছেও না এখন, কারণ কী বলবো, খাইয়ে দিই তারপরে ওই ঘুম পাড়িয়ে আমি খাবো। এখন বাজে ওই 5:30 মতো, মিশু ঘুম থেকে উঠে পড়েছে কিছুক্ষণ আগেই, তো ও নিজেই বই খাতা নিয়ে এসে বসেছে। এতক্ষণ তো মানে উঠেছে কি বলতো, ও উঠেছে 4:30 নাগাদ, তারপর উঠে থেকে আমার কোলেই বসেছিল, আমি তো ঘুমাই না দুপুরবেলা, আমি তো জেগেই থাকি, ভিডিও এডিটিং করি, তো ও কোলে বসে বসে অনেকক্ষণ মানে বুঝতেই পারি ও ঘুম ভেঙে গেলেও কিছুতেই বিছানায় বসে থাকে না, বা মানে কী করবো, উঠে চলে যায়, খেলতে চলে যায়, তারপর তো আমি উঠিয়ে পড়তেই বসিয়ে দিই। কিন্তু আজকে ও উঠেছে হচ্ছে অনেক আগে, মানে ঘুমিয়েছে ও দেরিতে, আর উঠে গেছে 4:30 সময় দিয়ে পরে এখন এদিক ওদিক তো করছে। এখন ওর বাবা এসেছিলো, আর্নিকাটা দিয়ে গেছিলো, আমি আর্নিকাটা লাগিয়েও দিয়েছি, বুঝতে তো পারিনি কোথায়, আন্দাজে মানে যেটা যেটুকু বুঝতে পেরেছি সেটাই। তো এই হচ্ছে ব্যাপার, এখন মোটামুটি ঠিকই আছে, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে, এখন
কথাটা তথা সবাই বলছে, তখন তো ধরো ফোন নিয়েই বসেছিলো বলে কিছু এরকমটা বুঝতে পারিনি। তবে ঘুমানোর সময় আমি ওকে জিজ্ঞেস করছিলাম, তোমার কী হয়েছে বলো বলো, কোথায় লেগেছে বলো। তো যেটুকু দেখালো মাথা, আমি তো আন্দাজে করেছিলাম মাথাতে, কিন্তু মাথাতে নয় পায়ে দেখাচ্ছে। তো ওখানে আর্নিকা লাগিয়ে দিয়েছি, তো ওর বাবাকে বললাম যে একবার তো লাগানো হয়ে গেছে, তো কিছুদিন আগে আমরা আর্নিকা কিনে নিয়ে এসেছিলাম, তো ওটা খাওয়ানো যাবে কিনা। তো বলেছে দেখো লাগানোতে যদি কাজ হয়ে যায় তাকে খাওয়ানোর দরকার নেই। তো আমার মনে হয়েছিল আগে খাইয়ে দিলেই ভালো হতো। যাই হোক, এখন তো ঠিকঠাক আছে মোটামুটি, মানে হাঁটাচলা করছে। তখন তো হাঁটাচলাও করছিল না, তখন একদম বিছনাতে, মানে বিছনাতেই ছিল, নামতেই চাইছিল না। আমি খুব বলছিলাম চলো একটু জল দিয়ে দিই, হাতে পায়ে জল দিয়ে দিই, কোথায় লেগেছে বুঝতে তো পারছিলাম না, কিন্তু মানে নামতেই চাইছিল না। আমি ওকে ফোন দিয়ে বিছানাতেই বসিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন তো উঠে পড়েছে, মানে এদিক ওদিক তো করছে, দেখা যাক কী হয়। মাঝে এখন 9টা, ভাত টাত করে নিয়েছি আজকে সন্ধ্যাবেলা থেকে, তো আমার চা টা কিচ্ছু খাওয়া হয়নি, মিশুকে নিয়েই বসেছিলাম। আর ওকে একটুখানি পড়তেও বসেছিলাম যাতে ওর মনটা একটু ভালো হয়, আর বেরোতে পারলে ভালো হতো, বেরোনো হয়নি আজকে। ভাবলাম যে দুজনে আসার পর বেরোবো, কিন্তু ও আসলো 8:30 সময়। ওকে মুড়ি টুড়ি মেখে দিয়েছিলাম, দেখো মুড়ি মেখেছি, পরিষ্কার টোষ্কার কিচ্ছু করা হয়নি, যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। আর মুড়ি আমাকে বললো খাও তুমি একটু, না আমার তো খাওয়ার একটু মন নেই। ও যতক্ষণ না এসে ছেলেটাকে দেখছিল ততক্ষণ আমি শান্তি পাচ্ছিলাম না। দুপুরবেলা যখন এসেছিল তখন এসে পরেই বেরিয়ে গেছিলো ও ওষুধ দামটা হাতে দিয়ে। চাল আমার বারণ তো ছিল, চালটাকেও নিয়ে এসছে এই সময়, কারণ চাল দুদিন পরই মানে ইয়ে হয়ে যেত। তার জন্য ও মনে করে, আমার তো মনেও ছিল না, আমাকে ফোন করেছিল যে কী কী শেষ হয়ে গেছে বলো, আমার তো মনেও ছিল না, নিজে নিজে থেকে নিয়েছিল। দুধ শেষ হয়ে গেছিলো, দুধটা নিয়ে এসেছে, আর দিনের যা রান্না আছে সমস্তটাই বেঁচে গেছে। কারণ তো বুঝতেই পারছো আমার খেতে খেতে 4টা বেজে গেছিলো, আর কি 4টার সময় খাওয়া যায়, খিদে আমার মরে গেছিলো। দিয়ে একটুখানি মানে খেয়েছিলাম, দিয়ে বাকিটা তো সবই ধরাই আছে, ডিমের ঝোল আছে, তরকারি আছে, সবই আছে। তো ওটা এখন গরম করবো, ভাত হয়ে গেছে, নিজেরা আসার পরই ভাত চাপিয়ে দিয়েছিলাম। ভাত চাপ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, ঘুমিয়েও যাব, কারণ দুপুরবেলা আমার ঘুম হয়নি, সারা দুপুর ধরো বসেই ছিলাম মানে মিশুকে নিয়ে। তারপর যতক্ষণ না ও আসছিল আমি ছটফট ছটফট করছি, এই 8:30 সময় আসলো, আছে কাজের চাপও অনেক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আশা করি কালকে সবকিছু ঠিক হয়ে যাবে, মানে ঠিক তো আছেই সবকিছু, বুঝতেই পারছি, কিন্তু একটু মনটা খারাপ লাগে এটাই যা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,